মধ্যে বন্ধুত্ব ছিল ভুয়ের শিক্ষার্থী ফার্দিনুর পরশ হত্যা কি জন্য এ প্রশ্ন এখন সবার মনে একই সময় দুই বান্ধবী থাকা না ডিবেট নিয়ে বিরোধ আলোচিত খবর খোঁজার চেষ্টা করছে এসব প্রশ্নের উত্তর কিন্তু প্রেম ছিল এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি হয়তো আরো তদন্ত করলে হয়তো বাকিটা কেন বইয়ের মেধাবী শিক্ষার্থী খুন করা হলো এই ঘটনায় ফারদিনের চার বছরের পুরনো বান্ধবী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমাতুল্লাহ বুসাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ তাহলে ফারদিনের নতুন বান্ধবী আরিশা আশরাফ ফারদিনের মৃত্যুর পর কেন এত আবেগী স্ট্যাটাস দিয়েছেন এতেই সন্দেহ দানা বাঁধে আরিশা আশরাফ লিখেন আমার কেন যেন মনে হচ্ছে এটা একটি মঞ্চ নাটকের দৃশ্য এটাকে কোনো দুঃস্বপ্ন নাকি তুমি সত্যি চিরতরে চলে গেলে তোমাকে হারানো বেদনা আমি সহ্য করতে পারছি না তুমি বলেছিলে ধীরে তাই তাই আমি করেছি এখন তুমি আমার কথা শোনার জন্য এখানে আসছো না আমি আমার সেই গানটি এখন কিছুটা ভালো বাজাতে পারি মনে আছে তুমি শুনতে চেয়েছিলে আমি তোমার জন্য গানটা গাইতে চাই আমি তোমার যে দীর্ঘ চিঠি লিখেছিলাম তারও উত্তর দাওনি আমি তোমাকে একটা সিনেমার জন্য জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করার সুযোগও দাওনি কথা যে আমি তোমার সাথে আলোচনা করতে চেয়েছিলাম আমি তোমার সাথে আরো বেশি কিছুদিন থাকতে চেয়েছিলাম আমি তোমাকে যেতে দিতে প্রস্তুত নই আমি আর কথা শুনতে না ভাবতেই যেন মরে যাচ্ছি আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আর আমার কাছে পৌঁছাতে পারবে এই পৃথিবী কেন এত নিষ্ঠুর হতে হবে এমন স্টাটাসে শুরু হয় বিতর্ক তাহলে ফারদিনের কি দুজন বান্ধবী ছিল যা আমি নিতে পারিনি প্রথম বান্ধবী বুসরা তবে এখনই কিছু বলা যাচ্ছে না সবকিছু মাথায় রেখে মামলা তদন্ত চলছে আমরা আমরা গ্রেপ্তার করেছি কীভাবে এই ঘটনাটি হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এটা এখনও আমরা পুরাপুরি বলতে পারছি না নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ডিবি পুলিশকে ঘটনা বিবরণ আর সিসি ক্যামেরা ভিডিও পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নভেম্বর বাসা থেকে বের হন বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে নিয়ে কিছু সময় কাটিয়েছেন সিটি কলেজ এলাকায় তারা মিলিত হন পরে নীলক্ষেত ধানমন্ডি এলাকা ঘুরে বেড়ান এবং বিকেল পাঁচটায় সাত মসজিদ রোডের একটি রেস্তোরাঁ খাবার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান রাত দশটার দিকে ফার্দিন রিক্সা করে বুশরাকে নিয়ে রামপুরা টিভি বিভবন এলাকায় পৌঁছান ওই এলাকার কাছে ওই এলাকার কাছে বুসরা একটি মেসে থাকেন এই তিন দিন অশীত নদীতে ফার্দিনের মরদেহ পাওয়া যায় ফার্দ বাবার অভিযোগ যার সঙ্গে সারাদিন দীর্ঘ দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু আমার ছেলে মৃত্যুতে বুসরা ভেঙে পড়েনি তাই সন্দেহ হয় ফারদিনের হত্যার সঙ্গে বুসরা জড়িত ফারদিনের বাবা নুরুদ্দিন রানার দায়ের করা মামলায় নিহত বান্ধবী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গ্রেফতার করে পুলিশ আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ডিএমপি মতিঝিল জোনের উপকমিশনার হায়াতুল ইসলাম খান জানান বুসরা এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও মুখ খুলেননি তিনি জানান বুসরা এবং ফারদিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিনা তা এখনো পরিষ্ প্রাথমিকভাবে জানা গেছে ফারদিনের সঙ্গে বুসার বন্ধুত্ব ছিল